ইসলামপুর সাব ডিভিশনের ভিতরে পাঁচটা ব্লক আছে, চোপড়া, ইসলামপুর, গোয়ালপঘর, চকলিয়া, চরণদিঘি। আমাদের যে জেলার এটা দাবি আজ থেকে না, অনেকদিন থেকে চলছে। মনে হয় কয়েক বছর আগে আমাদের বর্ষার নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব, যে বর্তমান এমএলএ আছেন, উনি একটা কথাটা উনি তুলেছিলেন রায়গঞ্জে, যখন আমাদের পরসাংসের মিটিং ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এসেছিলেন, ওনার সামনে উনি একটা কথা তুলেছিলেন কি দিদি, এখানে ইসলামপুর সাব ডিভিশনকে জেলা করা অনেক প্রয়োজন আছে, অনেক দরকার আছে। আমাদের সকাল থেকে যদি আমরা বের হই একটা কাজের জন্য, একটা ছোট ছোট কাজের জন্য, তো রায়গঞ্জ থেকে আস্তে আস্তে আবার রাত হয়ে যায়। তো এই সমস্যাগুলোকে নিয়ে ইসলামপুরকে আপনি জেলাটা করে দেন, নিশ্চয়ই আমরা আশাবাদী আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী। ছোট্ট বিজ্ঞাপন, তারপরে ফিরে আসছি বিস্তারিত খবর নিয়ে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক্ষায়। যোগাযোগ নম্বর 9635448476। নিশ্চয়ই জিনিসটা করবে, যেহেতু ওনার হাতে আছে। কিন্তু ওখানে একটা দুঃখ হলো যে আমাদের এই জেলার একটা ক্যাবিনেট মন্ত্রী বসেছিলেন জনাব গোলাম রাব্বানি সাহেব, আর আমাদের ইসলামপুরের জেলা টিএমসি সভাপতি ছিলেন শ্রীমান কানিয়ালাল আগরওয়াল সাহেব, উনি চৌধুরী সাহেবের পাশেই ছিলেন পিছনে। আমরা দেখছিলাম টিভি, বাইরে থেকে দেখেছি চৌধুরী সাহেব যে বার্তাটা উনি তুলেছেন দিদির সামনে, একটা বার্তা রেখেছেন, দাবি রেখেছেন, এই দাবিটা একদম সঠিক, জেনুইন দাবি ছিল। ওনার অধিকার ছিল ওখানে দাবি রাখা, উনি কার কাছে রাখবে দাবি, যে করবে ওনার পাশে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত আছেন, তো নিশ্চয়ই প্রশাসনিক মিটিংয়ে যখন দেখে হচ্ছে, তো নিশ্চয়ই ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানবে এই জেলাতে কাকে কাকে কী প্রয়োজন আছে, কী দরকার আছে। সেই জায়গায় দেখলাম যে আমাদের শাসক দলের যে প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন জেলা কানিয়ালাল আগরওয়াল সাহেব, পিছনে বসে উনি একটু ক্রিটিসাইজের একটু হাসি হাসলেন যখন আমাদের বর্ষার নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব এই জিনিসটা তুলল দিদির পাশে। এস থেকে দেখেছি আমাদের যারা গোলাম রব্বানি সাহেব মন্ত্রী, উনি দিদির পাশে বসে আছেন, উনি ওখান থেকে বসে চুপচাপ মারে বসে আছেন। তো আমার একটা কথা ছিল যে চৌধুরী আব্দুল করিম সাহেব যে কথাটা তুললেন, যে দাবিটা তুললেন মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে, তো শুধু কি চৌধুরী আব্দুল করিম সাহেব নিজের ব্যক্তিগত জন্য তুললেন, না পুরো ইসলামপুর সাব ডিভিশনের মহকুমার জন্য তুললেন? ওর ভিতরে কি কানিয়া সাহেব নাই, ওর ভিতরে কি গোলাম রব্বানি সাহেব নাই? যদি এরা একটু পরশু যদি পড়তো, তো নিশ্চয়ই আমি আশাবাদী ছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনেই চৌধুরী সাহেবের কথাটাকে উনি ইমপ্লিমেন্ট করতেন। কিন্তু উনি কেউ সাপোর্ট পেলেন না, কেউ সাপোর্ট দিল না, এটা নিয়ে আমরা সবাই ইসলামপুরবাসী দুঃখিত। দ্বিতীয় কথা হলো যে কালকে আমাদের সভাপতি এসেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা আমাদের শ্রী মহিউদ্দিন গুপ্ত সাহেব, কিন্তু প্রশাসনিক জেলা এখন পর্যন্ত হয়নি, যে মোস্ট প্রয়োজন আছে। এক একটা কাজের জন্য ডিএম অফিস যেতে হয়, জেলার অফিস যেতে হয়, এক একটা মানুষের কাছে অনেক প্রবলেম আছে। এটা নিয়ে আজকে ভিক্টরবাবুকে ইসলামপুরবাসী, ইসলামপুর সাব ডিভিশনের, ইসলামপুর মহকুমার লোক, ওনাকে একদম স্যালুট জানাচ্ছে, ওনাকে ওয়েলকাম করেছেন যে এই ইস্যুটা নিয়ে আপনি চলে ভিক্টরবাবু, আপনি জালে নিশ্চয়ই আমরা সফল হব। কারণ কে কংগ্রেস পার্টি সবসময় গান্ধীবাদী আন্দোলন করেছে, ওই উপরে বিশ্বাস করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিও গান্ধীবাদী আন্দোলনেই আজকে সফলতা নিয়ে আজকে টিএমসি সরকার গঠন করেছেন এখানে, সিপিএমকে হাঁটিয়ে, বামফ্রন্ট সরকারকে হাঁটিয়ে। কোনোদিন মার্কেটের রাজনীতি করেনি, আন্দোলন করেছেন, আওয়াজটা তুলেছেন। সেরকমই আলী ইমরান ভিক্টরবাবু নেতৃত্বে আজকে ইসলামপুর সাব ডিভিশন মহকুমাকে জেলা করার জন্য এটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা ভিক্টরবাবুর অনেক বড় অবদান। এটা নিয়ে আমরা সবাই উপস্থিত, আর সবাই আমরা এখানকার যতগুলো জনতা আছে, যতগুলো আমাদের
প্রত্যেকটি ব্লকের একটা নেতৃত্ব আছে, সভা এখানে জড়িত আছে। এটা কোনো সিম্বল নিয়ে ব্যাপার নাই যে কংগ্রেস পার্টি করেছে, এরকম কোনো ব্যাপার নাই।